আজকে হেলদি ফুড কুকিং এর একটা ভিন্ন রকম পরিবেশনা। এটা হচ্ছে একটা মিক্স সালাদ। এখানে ব্যবহার করা হয়েছে কিছু ভেজিটেবল এবং কিছু ফ্রুটস। তো ভেজিটেবলের মধ্যে নেওয়া হয়েছে এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকাম তিন ধরনের নেওয়া হয়েছে, লাল, হলুদ এবং সবুজ। আর নেওয়া হয়েছে শসা। আর ফ্রুটসের মধ্যে এখানে একটা ফ্রুটস আছে শাম্মাম, যেটা আমাদের দেশে অনেকটা বাঙ্গির মতো, এটা এদেশেও পাওয়া যায়, মানে এত অ্যাভেলেবেল না কিন্তু পাওয়া যায়। এটা দেখতে অনেকটা বা খেতে অনেকটা বাঙ্গির মতো। আর নিয়ে নেওয়া হয়েছে কিছু আঙ্গুর, আনার এবং অ্যাপেল। এই সমস্ত ফ্রুটস এবং ভেজিটেবলগুলো সুন্দর করে কেটে সাজিয়ে রাখা হয়েছে এখানে। আমরা এই সালাডটা তৈরি করার আগে প্রথমে এটাকে কেটে কিউব কিউব করে কেটে তৈরি করে রাখবো। আর সঙ্গে থাকবে একটি লেবু। এখানে ফ্রুটসগুলোকেও কেটে নেওয়া হয়েছে। তো আমরা আসলে সিজনে যখন যে ফ্রুটসটা পাবো সেটাই ব্যবহার করব। তো এখানে আর নেওয়া হয়েছে কিছু চিকেন। এই চিকেনটাকে ম্যারিনেট করে করা হয়েছে। তো ম্যারিনেট করা থাকলে রান্নাটা খুব সুবিধা হয়। অনেক আগে থেকে এটা ম্যারিনেট করে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে আমরা ঝটপট এই রান্নাটা, এই সালাডটা তৈরি করে ফেলতে পারবো। আর এখানে নেওয়া হয়েছে চিজ। মেয়োনিজের পরিবর্তে নেওয়া হয়েছে চিজ। তো এইখানে আমি প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ম্যারিনেট করা চিকেনটাকে, এটা ব্রেস্ট পিসগুলো নেওয়া নিলে ভালো, তো ভালোভাবে এটাকে ভেজে নেওয়া হয়েছে। তো এটা যদি ম্যারিনেট করে রাখা হয়েছে তখনই এটা অনেকটা কুক হয়ে গেছে। এটা খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। তারপর ঠান্ডা করে আমি এই মিক্সড সালাদের সঙ্গে কেটে রাখা ফ্রুটস এবং ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে দিব। তো এই সালাডটা পাঠিয়েছে সুদূর মধ্যপ্রাচ্য থেকে আমার ছোট বোন। আমাকে আমার এই চ্যানেলটা যে আমি খুলেছি আমার কাজে আমাকে ইন্সপায়ার করার জন্য, তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সে খুব কষ্ট করে সালাডটা বানিয়েছে। বানানোর চাইতেও ভিডিও করাটা কিন্তু আসলে একটা কষ্টের ব্যাপার। রান্না করে ফেলাটা একটা ইজি কাজ, কিন্তু রান্নাটাকে যদি ভিডিও করতে হয় সেটা কিন্তু অনেক টাফ একটা কাজ। এবং তার উপরে ওদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, ও এক হাতেই এই কাজটা করেছে। তো এখানে সে চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে হাফ চামচের মতো দিয়ে দিয়েছে হচ্ছে চাট মশলা। তো চাট মশলাটা এখানে হাফ চামচ দেওয়া হয়েছে। প্রয়োজন যদি মিক্সড করার পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আবার দেওয়া যাবে। আর নেওয়া হয়েছে চিজ, চিজ ক্রিম। তো এখানে আসলে মেয়োনিজ ব্যবহার করা হয় নাই। ও আমাকে যেটা বললো যে মেয়োনিজ আসলে খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য, কারণ মেয়োনিজে প্রচুর পরিমাণ, অর্থাৎ মেয়োনিজে 80% তেল ব্যবহার করা হয় এবং যেটা খুব একটা ভালো তেল ইউজ করা হয় না। তো এটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, স্বাস্থ্যকর খাবার না মেয়োনিজটা। যদি আমরা ঘরে তৈরি করে নিই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে তাহলে সেটা ভিন্ন কথা। তো এখানে এই চিজ ক্রিমটা ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু চিজ ক্রিমটা ঘরেও তৈরি করে নিতে পারি, দুধের ছানা কেটে সেই ছানাটাকে যদি আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিই আমার যাবতীয় মশলা দিয়ে, টেস্টি মশলা দিয়ে, তাহলে কিন্তু চিজ ক্রিমটা তৈরি হয়ে যায়। তো আমি কোনো একটা সময় আমার চ্যানেলে আমি চিজ ক্রিম তৈরি করাটা দেখিয়ে দিব। তো খুব ভালোভাবে এই চিজ ক্রিমটাকে মিক্সড করতে হবে যাতে কোনোভাবে এটা বাদ পড়ে না যায় কোনো একটা অংশ, সে কারণে। তো আমি কিছুক্ষণ মিক্সড করার পরে আমাকে একটু টেস্ট করে দেখতে হবে যেটা লবণ এবং আদার্স আমি যে চাট মশলাটা ইউজ করেছি সেটা পরিমাণটা সঠিক আছে কি না। তো এক্ষেত্রে যদি সঠিক না থাকে তাহলে এখানে আরেকটু পরিমাণে আপনি চাট মশলাটা ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় যে এখানে আসলে যে পরিমাণ দেওয়া হয়েছে সেখানে 250 গ্রামের মতো চিকেন দেওয়া হয়েছে এবং টোটাল প্রায় 400 গ্রামের মতো ফ্রুটস এবং ভেজিটেবল আছে। তো এখানে আরও একটু, অর্থাৎ 1 চামচের মতো চাট মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো আরও ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে।
তো এটা একটা চমৎকার খাবার। আমরা যে সবসময় ভাত রুটি খেতেই হবে এমন কোনো কথা নাই। ভাত রুটিতে প্রচুর পরিমাণ শর্করা থাকে, কার্বোহাইড্রেট, যেটা আমরা খাচ্ছি শর্করা, কিন্তু এটা আমাদের শরীরে চর্বি হয়ে জমে থাকছে। তো আমরা যদি এই খাবারগুলো বাসায় অভ্যাস করি, বাচ্চাদেরকেও খাওয়াই, তাহলে কিন্তু ওরা অভ্যস্ত, ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে যাবে। এটা কিন্তু একটা পরিপূর্ণ ডিনার হয়ে গেল, এটা কিন্তু একটা একদম সম্পূর্ণ একটা মিল হয়ে গেল, ব্যালেন্স ডায়েট যেটা বলে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এইভাবে স্যালাড করে খাবেন এবং আমাদের দেশীয় যে ফ্রুটস এবং ভেজিটেবল থাকবে আমরা সেটা দিয়েই করতে পারবো। ও যেহেতু মধ্যপ্রাচ্যে থাকে, ওদের কাছে যেগুলো সহজলভ্য সেগুলো দিয়েই করেছে এবং কষ্ট করেছে এইটা করার জন্য, ওদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। এবং সে আমার খুব কাছের লোকজনদের কাছ থেকে যদি এই ধরনের ইন্সপিরেশন পাওয়া যায় তাহলে কাজের গতিটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। আমি যেমন আমার মার কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি এই চ্যানেলটা চালানোর জন্য, আমার ছোটো বোনও আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে এবং এই ভিডিওটা পাঠিয়ে সেটা সে আরও ভালোভাবে প্রমাণ করলো যে আমি যেন আমার কাজটা সঠিকভাবে করতে পারি, এই উদ্দেশ্যেই সে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। তো আমি এই ভিডিওটা আজকে প্রচার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস এগেইন মাই সিস্টার, থ্যাংকস এভরিওয়ান।